আজ আমার জীবনের একটি কলঙ্কিত অধ্যায়ের দিন। এতদিন শুনেছিলাম খুন না করেও কেউ কেউ খুনের আসামি হয়, চোখে দেখিনি, কিন্তু আমি নিজে খুন না করে আজ খুনের আসামি। আমি একজন মুক্তিযোদ্ধা, সততাই আমার আদর্শ, মানুষ গড়াই ছিল আমার পেশা। অথচ সেই মানুষ গড়ার কারিগর খুনের মিথ্যে আসামি হয়ে আজ দাঁড়িয়ে আছি আদালতের কাঠ গড়াতে। বিশ্বাস করুন মহামান্য আদালত, আমি খুন করিনি। আমার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক, বানোয়াট এবং মিথ্যে। অবজেকশন ইয়োর অনার, কথায় আছে চোরের মার বড় গলা। আমি আসামি জামিল চৌধুরীর বিরুদ্ধে আনিত খুনের অভিযোগ যে মিথ্যে নয় তা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আমি এ আদালতে প্রমাণ করে দেব। আর প্রমাণের জন্যই আমি আমার প্রথম সাক্ষী বাংলাদেশ হাসপাতালের ডাক্তার মামুন সাহেবকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা ডাক্তার মামুন, আসামির কাঠগড়ায় দাঁড়ানো ওই মানুষটির সাথে কবে, কখন, কোথায় আপনার দেখা হয়েছিল বলতে পারবেন? অবশ্যই। ওনার নাম জামিল চৌধুরী, আদর্শ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল। ওনার সাথে 17 জানুয়ারি রাত্রি 12টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে দেখা হয়। গাইনি বিভাগে দেখা হয়েছিল কেন? ওনার স্ত্রীকে প্রসব বেদনা অবস্থায় আমার বিভাগে নিয়ে আসেন। জামিল চৌধুরীর স্ত্রীকে পরীক্ষা করে আপনি কি বলেছিলেন? বলেছিলাম সন্তান পজিশনে নেই, অপারেশন করতে হবে এবং এই জন্য 40-50 হাজার টাকা লাগতে পারে। আরো বলেছিলাম যত তাড়াতাড়ি টাকা আনবেন তত তাড়াতাড়ি অপারেশন হবে, বেশি দেরি হলে দুর্ঘটনা ঘটতে পারে। ওই মুহূর্তে জামিল চৌধুরীর পাশে কেউ ছিলেন? তেমন কেউ ছিলেন না, তবে আমার এই কথা জানার পর জামিল সাহেবের এক বন্ধু মিস্টার খান সম্ভবত হাসপাতালে কোনো রোগী দেখতে এসেছিলেন। তিনিই টাকাটা দিতে চেয়েছিলেন, কিন্তু জামিল সাহেব টাকা নিতে চাননি। মিস্টার চৌধুরী, ডাক্তার মামুন যে কথাগুলো বললেন তা কি সত্যি? হ্যাঁ সত্যি। ডাক্তার মামুন, এবার আপনি আসতে পারেন। ধন্যবাদ। মহামান্য আদালত, এবার আমার দ্বিতীয় সাক্ষী মিস্টার খানকে কিছু জিজ্ঞেস করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দিলাম। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার খান, আপনি কি মহামান্য আদালতের কাছে বলবেন জামিল চৌধুরী সাহেব আপনার টাকাটা নিতে চাননি কেন? যে মানে নিশ্চয়ই কোনো ব্যক্তিগত কারণ, সেই ব্যক্তিগত কারণটাই জানা দরকার। মহামান্য আদালত, আমার মক্কেল খুনি কি খুনি না এই প্রসঙ্গ ছেড়ে খান সাহেবের টাকা কেন আমার মক্কেল নিতে চাননি সেই কারণ খোঁজার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই। আছে মহামান্য আদালত, আছে। যে টাকার জন্যে আদর্শ কলেজের দারোয়ানকে আসামি খুন করলেন, সেই টাকা যদি উনি খান সাহেবের কাছ থেকে নিতেন তাহলে তাকে এই খুনটা করতে হতো না। কিন্তু টাকাটা নিতে চাননি কেন? কারণ একটাই, ব্যক্তিত্বের প্রশ্ন। মহামান্য আদালত, জামিল চৌধুরীর স্ত্রী রোকেয়া চৌধুরীর সাথে আমার বিয়ের কথা হয়েছিল, কিন্তু রোকেয়া চৌধুরী আমাকে বিয়ে না করে বিয়ে করেন আমার বন্ধু জামিল চৌধুরীকে। তাই ওই দিন আমার টাকায় তার সন্তানকে পৃথিবীর মুখ দেখাতে চায়নি, আমার টাকার কাছে তার স্বামিত্বকে ছোট করতে চায়নি। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত। ওই খান আমার বন্ধুত্ব সুযোগ নিয়ে আমার সততা আর আদর্শকে তার ভণ্ড রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল। আমার কাছে খানের মুখোশ খুলে যাওয়ার পর আমাকে টাকা দিয়ে সে কিনতে চেয়েছিল। ওই মুহূর্তে টাকাটা দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে কেনা। মহামান্য আদালত, একবার, শুধু একবার ভেবে দেখুন, আমার মক্কেল তার স্ত্রীর অপারেশনের জন্য যে রাতে তার আদর্শকে তার বন্ধুর কাছে বিক্রি করেননি সেই টাকার জন্য আমার মক্কেল কলেজের দারোয়ানকে খুন করতে পারেন না। যদি আমার প্রতিপক্ষ বন্ধু এই যুক্তিকে তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করার কৌশল মনে করেন, তাহলে আমি মিস্টার জামিল চৌধুরীকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলুন মিস্টার জামিল চৌধুরী, ডাক্তারের কাছে হাসপাতাল ত্যাগ করার আগে আপনি কি বলেছিলেন? বলুন কি বলেছিলেন? সততা আপনার আদর্শ, সত্য বলা আপনার অভ্যাস, তাই মিথ্যে বলবেন না। অবশ্যই সত্যি কথা বলবো। আমি বলেছিলাম ডাক্তার যেভাবেই হোক আমি টাকা নিয়ে আসবো। তাহলে আপনি বলেছেন যেভাবে হোক টাকা জোগাড় করে আনবেন। আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে মহামান্য আদালত, আমি বলতে চাই
ওই রাতে মিস্টার জামিল চৌধুরীর কাছে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল না? যদি থাকতো তাহলে যেভাবেই হোক এই কথাটা উনি উচ্চারণ করতেন না। বলেন মিস্টার জামিল চৌধুরী, আপনার ঘরে এত টাকা ছিল? না, ছিল না। দ্যাটস রাইট। আর এই টাকার জন্যই আপনি ওই রাতে আপনার বন্ধুর টাকা গ্রহণ করতে না চাইলেও, অনাগত সন্তানের মুখ দেখার জন্যে, বন্ধুর কাছে আপনার ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করার জন্য রাতের আধারে কলেজের আলমারি থেকে আপনি টাকা চুরি করতে গিয়েছিলেন? না, আমি টাকা চুরি করতে যাইনি। আমি টেলিফোন পেয়েছিলাম, কলেজের ক্যাশ ডাকাতি হচ্ছে। আমি বলবো আপনি এখন মিথ্যা বলছেন। যদি তাই না হতো তাহলে টেলিফোন পাবার সাথে সাথে আপনি প্রথমে থানায় টেলিফোন করতেন, তারপর পুলিশ সহ কলেজে যেতেন। কিন্তু পুলিশকে কলেজের দারোয়ান সালাম ঠিকই টেলিফোন করেছিল, আর পুলিশ যখনই এলো তখন রক্তাক্ত ছুরিটা সালামের পেট থেকে আপনাকেই বের করতে দেখেছে। বলুন এটাও মিথ্যে? না, এটা সত্যি। আর পুলিশকে ওই মুহূর্তে টেলিফোন না করাটাই ছিল আমার জন্য একটা ভুল। ভুল নয় মিস্টার জামিল চৌধুরী, ক্যাশ থেকে টাকাগুলো নেবার সময় আপনি ভাবতেও পারেননি আপনি ধরা পড়ে যাবেন এবং আপনাকে খুন করতে হবে। এই চিন্তাটা না হয়েছিল আপনার জন্য ভুল, যার জন্য আজ আপনি খুনি। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি খুনি নই। মহামান্য আদালত, মিস্টার জামিল চৌধুরী স্বীকার করেছেন পুলিশ তাকে এই দারোয়ান সালামের পেট থেকে ছুরি বের করতে দেখেছে। আমার শেষ জিজ্ঞাসা, বলুন মিস্টার জামিল চৌধুরী, বলুন ওই মুহূর্তে আপনি আর কাউকে দেখেছেন? না, কাউকে দেখিনি। তবে সালাম বলেছিল ওকে ছুরি মেরেছে মিস্টার খান, তাই আমি বলবো খুনি আমি নই, খুনি মিস্টার খান। শুধু আপনার বলাতে তো আর প্রমাণিত হবে না যে মিস্টার খান খুনি। শুধুমাত্র এই প্রসঙ্গটা আপনার জবানবন্দিতে আপনি বলেছেন, কিন্তু এই জবানবন্দির সপক্ষে আপনার উকিল, আপনার কোনো আপনজন, কোনো আলামত আদালতে উপস্থিত করতে পারেননি। তাই আমি বলব খুন আপনি করেছেন, আপনি খুনি, আপনি খুনি। মহামান্য আদালত, আমার আর কিছু বলার নেই। আমি শুধু আসামির বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করে আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল ইওর অনার। জামিল চৌধুরীর বিরুদ্ধে আনীত অভিযোগ সাক্ষী প্রমাণে প্রমাণিত হওয়ায় আদালত আসামি জামিল চৌধুরীকে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারাতে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। আমি তোমাকে অবিশ্বাস করিনি। তোমার সাথে পুলিশ আমাকে দেখা করতে না দিল। আমি জেনে গেছি ওই খান তোমাকে খুনি আসামি সাজিয়ে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছিল। এখন আমার কি করা উচিত? এই কথাটি তোমার মুখ থেকে জানার জন্য দাঁড়িয়ে আছি। রোকেয়া, আমার শুধু একটা কথাই বলার আছে। তুমি তোমার সন্তানকে এমন ভাবে বড় করবে, এই সন্তানই যেন একদিন তোমার জিহাদ ঘোষণা প্রধান সৈনিক হতে পারে। আর একটা কথা, আমি যে আদর্শ নিয়ে আমার কলেজ থেকে প্রতিষ্ঠা করেছিলাম, কথা দাও, কথা দাও, প্রয়োজনে জীবন দেবে, তবু ওই কলেজের মাটিতে আমার আদর্শকে বিলিয়ে।